আপনারা অবশ্য থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে নিয়োগ বিজ্ঞপ্তি কিসের। আজকে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে 350 পদে বাংলাদেশ আনসার বিডিভিতে নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 26 আগস্ট 2021। আর আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে বাংলাদেশ আনসার বাহিনীতে কখন থেকে আবেদন শুরু এবং কখন শেষ, আপনাকে কীভাবে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করলে আপনাদের জন্য ভালো হবে, পরীক্ষা কী কী আসতে পারে ইত্যাদি সার্বিক সকল বিষয় সম্পর্কে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, এমনকি কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবেন। তাই আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের দেখানো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। প্রথমে বলে দিই আপনাদেরকে কজন লোক নিয়োগ করা হবে আনসার বিডিভিতে। 350 জন লোক নিয়োগ করা হবে আনসার বিডিভিতে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 আগস্ট 2021 এবং আবেদন শুরু হয়েছে গতকাল থেকে। আর এখন বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি। প্রতিষ্ঠান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পদের নাম হচ্ছে ব্যাটালিয়ন আনসার। আবেদন ফি হচ্ছে 200 টাকা। আবেদন শুরু 9 আগস্ট 2021 তারিখ। আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই আবেদনের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এমনকি আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 আগস্ট। এখন আজকে চলতেছে আপনার 10 তারিখ, তো 26 তারিখ পর্যন্ত আবেদনের মেয়াদ আছে, তার মানে হচ্ছে প্রায় আরও 16-17 দিন আছে। তো আপনারা ঘরে বসে না থেকে আবেদন করেন। এখন আমরা সম্পূর্ণ বিস্তারিত বলবো সার্কুলারের, আপনাকে আপনার উচ্চতা কত হলে আপনি আবেদন করতে পারবেন, কী কাগজপত্র লাগবে ইত্যাদি সার্বিক সকল বিষয় সম্পর্কে এখন বলবো। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই যে সার্কুলারটা দেওয়া হয়েছে এই সার্কুলারটা আপনার সম্পূর্ণ এইচডি না দেওয়া হওয়ার কারণে আমি আপনাদেরকে সার্কুলারটা পড়ে শোনাতে পারতেছি না। কিন্তু আমি সার্কুলারটা হালকার উপর যা পড়ে বুঝছি ওর সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। সার্কুলারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কালেকশন করতে পারেন। কিন্তু আপনার এই যে আবেদনটা দিছে এটা 100% শিওর আপনারা গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনার কিছু লাগবে না, শুধু আপনার প্রথমে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে ওখানে আপনার আবেদন করলে হবে। আপনাকে আবেদন করার জন্য কিছু লাগবে না। তো আবেদন করার পর আপনাদেরকে কয়েন তারিখে যাইতে হবে, এই সম্পর্কে মেসেজ আসবে, তো তখন আপনাদেরকে যাইতে হবে। আর আবেদন করতে পারবেন আপনার বাংলাদেশের 67 জেলার সবাই আবেদন করতে পারবেন। গতবার যে নিয়োগটি দিয়েছিল ওই নিয়োগে আপনার চট্টগ্রামের বাসিন্দারা আবেদন করতে পারতো না, এবারের নিয়োগে আপনার চট্টগ্রামের বাসিন্দারাও সবাই আবেদন করতে পারবে, মানে হচ্ছে আপনার বাংলাদেশের সবাই আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য আপনার আবেদন করার পর কী কী কাগজপত্র লাগবে এগুলো সম্পর্কে আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। আর আপনারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন যে এই যে সার্কুলারটা, কারণ সার্কুলারটা এখানে এডিট করার পর যে এডিটের জন্য আপনার এটা দেখা যাচ্ছে না ভালো করে, এই কারণে আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারতেছি না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার একটা লাইক দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।